বর্তমানে অনেকে ব্লগিং করতে চায় এবং ব্লগিংটা বর্তমানে অনেক একটি ফেমাসে পরিণত হয়েছে। এই ব্লগিং করার মাধ্যমে অনেকে হয়েছে কোটিপতি, অনেকে কিংবা ব্লগিং করতে গিয়েও মাঝপথে ছেড়ে দিয়েছে। তো এই ব্লগিং আপনি করতে পারবেন কি না, এবং এটি আপনার ফ্যাশন যদি হয়ে থাকে তাহলে এই ব্লগিং এর মাধ্যমে আপনি কি কি উপকারিতা এবং কি কি কারণ যদি আপনার মাঝে থাকে তাহলে আপনি ব্লগিং করতে পারবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। কথা বলছি আমি আর জে আবি, আপনারা দেখছেন বিডিটেক ফিট সেন্টার করে সাথে। প্রথমে আমি যে কোশ্চেনটি আপনাকে করতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনি লিখতে পছন্দ করেন তো? মনে করুন যে আপনি এক লাইন লেখার পরে আপনার ভালো লাগে না, কিংবা আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই, আপনি এখান থেকে ওখান থেকে কপি পেস্ট করে আপনি একটি লেখা তৈরি করেন কিংবা প্যাসেজ তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই ব্লগিং করতে পারবেন। অবশ্যই ব্লগিং করার জন্য আপনার প্রয়োজন পড়বে আপনার পর্যাপ্ত পরিমাণ মেধা, এবং আপনি কিভাবে আপনার নিজের মনের ভাবটাকে লেখার মাধ্যমে ফুটিয়ে তুলছেন, এবং বেশিরভাগ সময় আপনার ব্লগে আপনাকে আপডেট করতে থাকতে হবে নতুন নতুন জিনিসপত্র। এছাড়াও আপনার ব্লগে যেসব কমেন্ট পড়বে আপনার ইউজারদের, তাদের অবশ্যই কমেন্ট রেসপন্স করতে হবে। এছাড়াও নতুন নতুন যেসব টপিক নিয়ে কথা বলতে হবে সেগুলোর মধ্যে দিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে, এই কারণে বেশিরভাগ সময় আপনাকে টাইপ করতে হতে হবে। দ্বিতীয়ত আমি আপনার কাছে একটি কোশ্চেন করবো, সেটি হচ্ছে ওয়েব সার্ফিং করতে পারেন তো আপনি? ওয়েব সার্ফিং এর মানে অনেকে বোঝে না। ওয়েব সার্ফিং বলতে মূলত আপনাকে বিভিন্ন ওয়েবসাইট সবসময় ঘুরে বেড়াতে হবে, বিভিন্ন ব্লগ হতে পারে কিংবা বিভিন্ন আর্টিকেল রিলেটেড সাইট হতে পারে, সেসব সাইটগুলোতে গিয়ে তাদের আর্টিকেলগুলো পড়তে হবে, ব্লগ সাইটে গিয়ে আপনাকে নিজস্ব ব্লগ পোস্ট করতে হবে। কিছু কিছু সময় দেখা যাবে আপনি নিজের ব্লগ লিখছেন এবং পোস্ট করছেন, কিছু কিছু সময় দেখা যাবে আপনি অন্যের জন্য ব্লগ লিখছেন। এছাড়াও বিভিন্ন কমিউনিটিগুলোতে আপনাকে তাদেরকে গিয়ে হেল্প করতে হবে, তাদের বিভিন্ন টপিকের অ্যান্সার করতে হবে, সেক্ষেত্রে আপনার নিজের একটি ফ্যান বেজ গড়ে তুলতে পারবেন। এই কারণে সবসময় নিজে ব্লগ নিয়ে পড়ে থাকলে হবে না, ওয়েব সার্ফিং এর মাধ্যমে অন্যান্য বিভিন্ন যে ব্লগ কিংবা ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোতেও আপনাকে মনোযোগ দিতে হবে। ব্লগিং করে কখনো রাতারাতি কোটিপতি হতে পারবেন না। মনে করেন যে আজকে আপনি ব্লগিং শুরু করলেন এবং 6 মাসের মধ্যে আপনি একটি ভালো পজিশনে গেলেন এবং আপনার ইনকাম শুরু হলো, সেক্ষেত্রে আমি বলবো যে মোটামুটি আপনি ভালো পজিশনের মধ্যে আছেন। কিংবা মনে করেন যে আপনি আজকে ব্লগিং শুরু করলেন, 2 মাসের মধ্যে আপনার বিভিন্ন জেনারেটর শুরু হয়েছে, আপনি ইনকাম করতে শুরু করেছেন, সেক্ষেত্রে আপনি ভালো পজিশনের মধ্যে আছেন। কিন্তু যদি শুধুমাত্র টাকা ইনকামের নেশার জন্য যদি আপনি ব্লগিং করতে চান, সেক্ষেত্রে এই ব্লগিংটি কখনো আপনি সাকসেস হতে পারবেন না। কেননা শুধুমাত্র ব্লগিং করার জন্য আপনার প্রয়োজন পড়বে আপনার প্যাশন, এবং আপনি কতটুকু নিজে ক্রিয়েটিভিটি নিয়ে লিখতে পারেন এবং আপনার যে লেখার যে মনোভাব চাহিদা সেটির মাধ্যমে আপনি আপনার মনের ভাবটি প্রকাশ করতে পারেন। এবং শুধুমাত্র মনের ভাব প্রকাশ করলে হবেও না, আপনি যেটি লিখছেন সেটি যেন অন্য কেউ বুঝতে পারে এবং আপনার ইউজাররা বুঝতে পারে সেইভাবে আপনাকে বোঝানোরও একটি ক্ষমতা তৈরি করতে হবে। নতুন কিছু শিখতে আগ্রহী, অবশ্যই আপনাকে সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী থাকতে হবে। আমি আগেই বলেছি ওয়েব সার্ফিং এর বিষয়টা, বিভিন্ন ওয়েবসাইট আপনাকে ঘুরে বেড়াতে যেমন হবে তেমনই বিভিন্ন ওয়েবসাইট আর্টিকেল নিউজ পেপার কিংবা বিভিন্ন ইউটিউব ভিডিওস নতুন নতুন যেসব আপডেট আসবে সবসময় আপনাকে আপ টু ডেট থাকতে হবে। এই আপ টু ডেট থাকার মাধ্যমে আপনি নতুন নতুন যখন জিনিসপত্র জানতে পারবেন তখন সেসব বিষয় নিয়ে আপনার মাথার মধ্যে অটোমেটিক্যালি একটি ক্রিয়েটিভ চিন্তাভাবনা চলে আসবে, এবং সেই ক্রিয়েটিভ চিন্তাভাবনা থেকে আপনি কিন্তু ব্লগিং রাইট করতে পারবেন, লিখতে পারবেন, এবং ইউজারদেরকে কিন্তু খুব সহজে তাদের যেসব কোশ্চেন থাকবে সেসব কোশ্চেন অ্যান্সার দিতে পারবেন এবং আপনি একটি সফল ব্লগার হতে পারবেন। ওকে, এতক্ষণ শুধুমাত্র ব্লগিং কীভাবে করতে হয়, কী করলে কী হয় এসব বুঝিয়েছি। তবে আমি একটি জিনিস বলতে চাই যে ব্লগিং মানে শুধুমাত্র কিন্তু লেখালেখি নয়, ব্লগিং মানে বিভিন্ন ধরনের ব্লগিং হয়। আপনি যে শুধুমাত্র আপনার ওয়েবসাইটে ব্লগ লিখে পোস্ট করবেন এবং এই পোস্ট করার মাধ্যমে ইনকাম করবেন, কিংবা আপনার ইউজার এক্সপিরিয়েন্স গড়ে তুলবেন, কিংবা আপনার বড় বড় ফ্যান বেজ গড়ে তুলবেন, এটি চিন্তা করলে শুধু হবে না। ব্লগিং করার জন্য আপনার আরও কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে হবে, যেমন আপনাকে অবশ্যই কম্পিউটারে দক্ষ হতে হবে। আপনি যদি মনে করেন যে আমি কম্পিউটার দেখে ভয় করি, কম্পিউটার দেখলে পালিয়ে আসি, তাহলে অবশ্যই আপনি ব্লগিং করার যোগ্য না। অবশ্যই কম্পিউটার আপনাকে এক্সপার্ট হতে হবে এবং ইন্টারনেট কীভাবে চালাতে হয়, লিখতে হয়, ইন্টারনেটে আরও বিভিন্ন ধরনের কাজকর্মগুলো বেসিক অন্তত ধারণা থাকতে হবে। সেক্ষেত্রে আপনি ব্লগিং করার পাশাপাশি আপনার যে প্রয়োজনীয় যেসব কাজকর্মগুলো রয়েছে সেগুলো অবশ্যই করতে পারবেন, এবং অবশ্যই আপনাকে আঁকা আঁকিতে এক্সপার্ট হতে হবে, নয়তো আপনি ব্লগিং করতে গিয়ে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে অনেক ধরনের বোঝানোর সিস্টেমে আপনাকে আঁকাআঁকি করতে হতে পারে, সেক্ষেত্রে আপনার প্রবলেম ফেস করতে হতে পারে। যে কোনো বিজনেস পেশায় প্রথমেই হয়তো বা সফলতা সঠিকভাবে আসে না কিংবা তাড়াতাড়ি আসে না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ব্লগিংয়ের সাইটটাতেও এরকম
কিছু দিক দেখতে হতে পারে। সো আমি বলবো যে অবশ্যই যদি আপনার এটি প্যাশন হয়ে থাকে সেক্ষেত্রে লেগে থাকুন, আস্তে আস্তে আপনি নিশ্চয়ই সফল হবেন। আশা করছি ব্লগিং এর বিষয়ে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানতে ভুলবেন না। আজকের মতো এখানেই, টিল দেন, টেক কেয়ার, টাটা।